তাঁর সুরের মূর্ছনায় কলকাতা বাঙালিকে চিনেছে তামাম বিশ্ব। আর সেই কলকাতায় আবিষ্কার করল বহু দূরে থাকা শহরের এক কাছের মানুষকে। সাহিব শুভরা মন্ত্রমুগ্ধ থাকত রবিশঙ্করের সেতারে, অধিকাংশ সময়ই থাকতেন কলকাতা দেশের বাইরে। তবু আমৃত্যু কলকাতার সঙ্গে তাঁর ছিল অচ্ছেদ্য যোগাযোগ। ভাইজি মমতা শঙ্কর শোনাচ্ছিলেন কাকার নলেনগুড়ের সন্দেশ প্রীতি থেকে টলিউডের খবর নিয়ে কৌতূহল। ৭৬ সাল থেকে রবিশঙ্করের জীবনযাপনের সঙ্গে জড়িয়েছিলেন রবীন পাল। তিনি শোনালেন সেই আন্তর্জাতিক বাঙালির নানা অজানা আলেখ্য। রবীন্দ্র সরোবরে রবিবার সন্ধ্যায় শুধুই রবিশঙ্কর। দুই তবলাবাদক বিক্রম ঘোষ ও তন্ময় বসুর স্মৃতি লোমন্থনে উঠে এল রবিশঙ্করের ব্যক্তিগত জীবন। সাধনার বাইরেও ব্যক্তিগত জীবনের নানা উইট কনস্ট্যান্টলি একটা কথাকে কি কিভাবে পারমিটেশন কম্বিনেশন তার করা যায়। এবার একটা কি একদিন বলেছেন, এবার বলতে আমরা তো হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছি। এবারে বলার পরে বলে, উফ আপনি সত্যি এই কি করে এই কথাটাকে এইভাবে আপনি ভাবলেন? সঙ্গে সঙ্গে বললেন, ইউ নো হাউ আই থট অফ ইট, বিকজ আই এম আ পণ্ডিত। আর ও গিয়ে স্যান্ডিগোতে বাজার থেকে জেল কিনে আনলাম। জেল কিনে এলো, সকালবেলা চুলটা জেল লাগিয়ে ভিজিয়ে, সকালবেলা অত ভোরবেলা চান করা এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। আমরা যখন বাজাতে বসেছি তখন উনি হঠাৎ ওর দিকে তাকিয়ে বললেন, তুমি ঘোড়া চান তো করনি এত সকালে, চুলটা ভিজলো কি করে? ভারতের প্রথম মহিলা সেতার শিল্পী জয়া বিশ্বাস তালিম নিয়েছিলেন রবিশঙ্করের কাছে। তাঁর স্মৃতিচারণায় উঠে এলো শাপভ্রষ্ট গন্ধর্ব গুরু রবিশঙ্করের কথা। আলাপচারিতায় মোমবাতির আলোয় স্মরণ রবিশঙ্করকে। সব শেষে পার্থসারথী শরৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তবলার যুগলবন্দিতে রাগ চারুবন। গঙ্গার জলে গঙ্গা পূজোর মতোই রবিশঙ্করের রাগেই রবিশঙ্কর স্মরণ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।